প্রতি ঘর সুশাসন কর্মসূচিকে সামনে রেখে সোমবার পৌর নিগমের 38 নং এবং 9 নং ওয়ার্ডে বিশেষ প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় কর্পোরেটরদের নিয়ে শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকারের প্রতি ঘর সুশাসন কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন পৌর মেয়র। বিশেষ এই প্রশাসনিক শিবিরে প্রয়োজনীয়তা সুবিধা নিতে সোমবার ব্যাপক অংশের মানুষ ভিড় করেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে মানুষকে সরকারি কাগজপত্র দেওয়া হয় এই বিশেষ প্রশাসনিক শিবিরের মাধ্যমে এবং শিবিরে উপস্থিত মানুষের মধ্যে বা মানুষদের সঙ্গে কথা বলেছেন সেদিন পৌর মেয়র দীপক মজুমদার। আজকে আমি প্রথমে বাদাগাঁ অন্তর্গত বিধানসভায় 38 নম্বর ওয়ার্ডে আমি গিয়েছিলাম। এখানে ব্যাপক সারা পশুসংখ্যক লোকদের সমাগম এবং আজকে আমি এখানে এসেছি আগরতলা পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডে। আমার সঙ্গে আছেন আগরতলা পৌর 9 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর কুমার ঘোষ মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় কর্পোরেটর আগরতলা পৌর নিগমের প্রাণজিৎ দিলীপ মহোদয়, আমার সঙ্গে আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর শিল্পী দেওয়ান সহ আরও অন্যান্য যারা আছেন আমাদের এখানে যারা কাজ করে বিভিন্ন সময় আমাদের পৌর নিগমে কাজকে সহযোগিতা করেন, আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন আছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে সদর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, অন্যান্য আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন দপ্তর, ডিডব্লিউএস সহ বিভিন্ন দপ্তর, যারা বিভিন্ন সময় প্রয়োজনীয় কাগজপত্র এই এলাকার লোক করেননি, করা উচিত ছিল, যেগুলি আমরা আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিঘরে প্রশাসনের অঙ্গ হিসাবে আমরা সমস্ত সুযোগ সুবিধা ঘরে পৌঁছে দিয়েছি। আজকে এখানে পিআরটিস, ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রেশন এবং ওবিসি এসসি সার্টিফিকেট এবং অন্যান্য যা যা প্রয়োজনীয় একটা ব্যক্তি বা পরিবারের যা প্রয়োজনীয় কাগজপত্র আজকে এখানে করানো হচ্ছে এবং যে কাগজগুলি আজকে তৎক্ষণাৎ অনেকে পেয়ে যাবেন, বাকিগুলি যে দু তিন দিন সময় লাগবে এগুলি আমরা ওয়ার্ডের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেবো। আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক চান নেতৃত্বে সরকারের যে প্রতি ঘরে যে প্রশাসন মানুষের সুযোগগুলি, মানুষের প্রয়োজনীয় কাগজগুলি বাড়িতে পৌঁছে দেওয়া প্রশাসনকে সেই অঙ্গ হিসাবে কিন্তু আমাদের কাজ চলছে।